দেখুন জবা গাছটি আমি কি পরিচর্যা করে এইভাবে গাছটাকে তৈরি করেছি সেই পদ্ধতিটাই আজকে আপনাদেরকে আমি তুলে ধরবো আমি যে পরিচর্যাটি করব এবং করছি সেটাই আপনাদেরকে তুলে ধরবো এখানে কিন্তু যে আমি একটা বলবো একটা দেখাচ্ছি সে আর আমি করছি অন্যরকম না আমার উদ্দেশ্য হচ্ছে সবাই গাছপালা করুন সবুজ করুন কারণ যেভাবে আমাদের পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে সেখানে আমাদের গাছপালা কমে যাচ্ছে তা আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাই একটু একটু করে আমরা গাছপালা লাগাবো যাতে পরিবেশের ভারসাম্যটা বাজায় থাকে তো যেটা আমি করছি সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন ঠিক দুবিদ্যার দূর থেকে আমি মাটিটাকে খুঁড়ে নিচ্ছি চারিদিক দিয়ে এরম করে আপনারাও খুঁড়ে নেবেন খুঁড়ে নেয়ার পর এখানে গুঁড়ো খোল গুঁড়ো খোল আর ডিএপি পুরো সাইড দিয়ে আমি দিয়ে দেবো দেওয়ার পরেতে এই মাটিটাকে আবার আমি চাপা দিয়ে দেবো এইভাবে আপনারাও করবেন মাটির গাছে আমার পুরো উঠোনটাই বাঁধানো আছে একটু সাইড দিয়ে ইঁট দিয়ে একটুখানি মাটি রাখা আছে যে আমি গাছপালা ভালোবাসি বলে গাছ করব বলেই রেখেছে দেখুন গুঁড়ো খোল দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো ডিএপি ডিএপি দিয়ে চাপা দিয়ে তারপর আমি জল দিয়ে দেবো এখানে একটা কথা বলি এখানে কিন্তু সঙ্গে সঙ্গে যেহেতু মাটিতে গাছটা আছে আমি কিন্তু কাটিং করতে পারি আর আমি কাটিংও করে দেব। একসঙ্গে এই যে চাপা দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়ে কাটিং করে দেবো কাটিংটা করে ফাঙ্গি সাইড সাপ ফাঙ্গি লাগিয়ে দেবো দেওয়ার পর আপনাদেরকে আমি রেজাল্টটাও দেখাচ্ছি যে এক সপ্তাহ পরে তার কি রেজাল্ট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারাও করবেন গাছগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয় আর আমি আগেই বলেছি যেটা করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে কিন্তু আর অন্যরকম কোনো কিছু করা হয়নি এখানে জবা গাছ হচ্ছে আপনার পটাশ জাতীয় খাবার পছন্দ করে যখনই কুড়ি কুঁড়ি আসবে তখন আপনারা একটুখানি পটাশ জাতীয় খাবার দেবেন জিরো জিরো পঞ্চাশ যদি কারুর কাছে থাকে সেটা স্প্রে করে দেবেন না হলে কলার খোসাকে জলে ভিজিয়ে সেই জলটাও গোড়াতে দিতে পারেন কাজ হবে আর এই সময় তো মিলিবাগের ভীষণ মানে উৎপাত হয় এই কচি পাতা বেরোলেই আপনারা রুগার আর একতারা একসঙ্গে জলে গুলে স্প্রে করবেন ওটা খুব ভালো কাজ দেয় আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি হুম আর অন্যান্য যে কীটনাশক আছে এটা একবার দিলেন অন্যটা আর একবার দিলেন ঘুরিয়ে ফিরিয়ে দেবেন দেখবেন তাহলে জবা গাছে কিচ্ছু হবে না এইভাবে গাছ করবেন সবাই ভালো থাকবে আমার টিপসগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকবেন